পানীয় জলের দাবিতে কৈলাস শহরের কালীশাসন এলাকায় রাস্তা অবরোধ করেন গ্রামবাসী। কৈলাস শহরের চণ্ডীপুর ব্লকের অধীনে অবস্থিত রাংরুং গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের তাচাই চা বাগান এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে। এখানে চা বাগানের শ্রমিকদেরই বসবাস, প্রায় 150 পরিবারের বাস। পানীয় জলের সমস্যা স্থায়ী সমাধানের জন্য গ্রামবাসীরা কয়েকবার পঞ্চায়েত এবং পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিকদের কাছে মৌখিক এবং লিখিতভাবে জানানোর পরও কোনো কাজ হয়নি। দপ্তর এবং পঞ্চায়েতের বদান্যতায় দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা গ্রামের পুকুরে নোংরা জল খেতে বাধ্য হচ্ছেন। বুধবার সকাল 10টা থেকে কালীশাসন এলাকায় কৈলাসহর কমলপুর রাস্তাটি অবরোধ করেন প্রমিলা বাহিনী। তাদের বক্তব্য, পানীয় জলের সংকট মোচনে স্থায়ী সমাধান চাই। পঞ্চায়েতের সদস্য কিংবা প্রধান উপপ্রধান হয়ে যদি জনগণের জন্য কাজ না করেন তাহলে তাঁরা নিজে থেকেই পদত্যাগ করা উচিত বলে গ্রামবাসীরা প্রকাশ্যেই জানিয়েছেন। খালি প্রধান মেম্বার বানানো হয়েছে, তারা আমরা সুবিধা লাগে তাই না, আমরা সুবিধা দেখে না হেরা রাংরুং পঞ্চায়েতের দিকে মানে সুবিধা সবটা। কিন্তু আমি যতটুকু দেখেছি মানে এখানে চাচাই আয়া অতদিনে মানে কোনো ফেসিলিটি নেই, অতএব আমি কাদা জলে খাওয়া চলতেছে। এবার তো এবং পরিবার এতগুলো যে আছে সদস্য সবাই একইভাবে বাস্তবে মানে হেরা জীবিত আছে, তো এটার কারণে সবাই একই কথা মানে তাই না, কাজটা চালাক তাই না, পঞ্চায়েতে থাকুক, যদি না চালাইতে পারে আমরা জলের সুবিধা করতে না পারে বা একটা সুবিধা অসুবিধায় যদি সাহায্যযোগিতা না থাকে তাহলে তো আমরা পঞ্চায়েতে কোনো দরকার আছে প্রধান মেম্বার রাখা? দরজ সরকারে কো সরকারে যে প্রধান মেম্বার দিছে কি কারণে আমরা লাগে? আপনি আরেকটা বিষয় বলছেন যে বুটের সময় আমাদের কাছে আসেন, বুটের পরে আমরা কেন যাব? হ্যাঁ, এইটা কি কারণে বলেছেন? এটা কি কারণে কইছি, তারা এভাবে কথা দিয়ে যায়, তারা ওইভাবে কথা দিয়ে যায়, জিজ্ঞাসা করা হোক প্রধান মেম্বারের, তারা জিজ্ঞাসা করা আমার এই জিনিস না, আমি এটা করুম ওইটা হইব সবাই কয় কিন্তু কাজটা হয় না। কোন সময় কয় তারা? ভোট ইলেকশনের সময় যখন ভোট দিবার লাগে, দাদা আসুন এখানে ভোট দিবেন, যেমন ওই যে 10 জন আমরা দিদি তারা কইল, এই কারণে আমিও কইতাছি, তারা কইতাছে ভোট দিবেন এটাতে দিবেন ওই চিহ্নই ভোট দিবেন, আমরা এটা করে দিব হেরার কথা লেগে আমিও কইতাছি ওই কথা। তো এর যদি ভোট দিবার অনুমতি দিয়া যদি তারা এরকম করে তো এটা তো কাজ কোনো সফলে হইল না, লাভ হইলো এটা, তা আমার ভোট না যাওয়াটাই ভালো। আমি যখন ভোট দিয়া যদি সরকারের যদি আমার বাচ্চা বাল বাচ্চা নিয়ে যদি আমার গ্রাম সবাই দিয়ে মরতে হয় জলের অভাবে বিদ্যুতের অভাবে যে কোনো কিছুর অভাবে, তো আমার সরকারের দিকে ভোট দেওয়ার কোনো প্রয়োজনই নেই। দুপুর প্রায় 2:30 নাগাদ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক অবরোধ স্থলে উপস্থিত হয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। অবরোধকারীদের জানানো হয় জল সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত দপ্তরের পক্ষ থেকে 2 বেলা করে গাড়ি দিয়ে পানীয় জল সরবরাহ করা হবে, বসানো হবে বড় পাম্প মেশিন, এরপরে আশ্বাসে অবরোধমুক্ত হয় রাস্তা। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।